নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 10 মার্চ 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনারা আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, মহাপ্রাপ্তি কোনো না কোনো রাশির কিন্তু প্রতিদিন নাম কিন্তু থাকে, তবে আমি যে বলছি তার বলে আপনার সাথে ঘটবে এমনটি নয়। 100 জন শুনছেন, 100 জনের মধ্যে 100 জনের যে মহাপ্রাপ্তি হবে তা কখনোই সম্ভব নয়। আমি বলছি আপনার যদি জন্মছকে আগামীকাল প্রাপ্তির যোগ থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু, আমি যে কথাগুলো বলছি আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু হবে। তবে আপনার যোগ কখন রয়েছে সেটা আগে জানা একান্তই দরকার, কারণ এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটি মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মছকে লগ্ন টু দ্বাদশে কোনভাবে অবস্থান করছে বা কোন গ্রহের সাথে অবস্থান করছে, না কোন গ্রহের দৃষ্টি রয়েছে, রাহু নিজস্থ কি না, রাহু ডিগ্রিগত দিক থেকে দুর্বল কি না, এটা কিন্তু জানা একান্তই দরকার। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার কিন্তু মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আসবে। কারণ এই কলিযুগে হঠাৎ প্রাপ্তি কিন্তু রাহুই কিন্তু ঘটিয়ে থাকে। হঠাৎ চাকরি, হঠাৎ কোনো সুসংবাদ, হঠাৎ মহাপ্রাপ্তি, এটা সম্পূর্ণরূপে রাহু। তো রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, তাহলে নিশ্চিতরূপে আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনার মহাপ্রাপ্তি কিন্তু হবেই হবে। দেখুন, রাহু আমাদের জন্মকুণ্ডলিতে বিশেষভাবে প্রভাব কিন্তু বিস্তার করে এবং তার সাথে সাথে বুধ, শনি এবং শুক্র এই তিনটি গ্রহ কিন্তু এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে দেখা কিন্তু দরকার। এবং সর্বোপরি যেটা দেখা দরকার, এই প্রাপ্তিটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের উপর। তো আমাদের যে ভাগ্যভাব, এই ভাগ্যভাবটা কিন্তু দেখা একান্তই দরকার, কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। ভাগ্যভাবকে স্ট্রং করে এবং ধনভাবকে স্ট্রং করে, আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করে আপনার কিন্তু প্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব। কারণ এই যে মহাপ্রাপ্তির কথা বলছি, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ কিন্তু থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু কিন্তু একটু দুর্বল রয়েছে, 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু মিস হয়ে যাচ্ছে। আমি একটি কথা বলবো, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ মিরাক্কেল কিন্তু কাজ করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। তো এই প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহগুলোকে মুখ্য দেখা দরকার সেটি হচ্ছে বিশেষভাবে রাহু, শুক্র, বুধ, শনি, এই কটি গ্রহ যেন ভালো থাকে। এবং আপনার একাদশ ভাব কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং কিসের দশা চলছে, মহাদশাটা কিসে চলছে, অন্তর্দশা কিসে চলছে, প্রত্যন্ত দশা কিসে চলছে, এই দশাগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনি ইনভেস্টমেন্ট করছেন, অর্থ লস চলে যাচ্ছে, দায়িত্ব আপনার। এই ভিডিওটি যারা দেখছেন নিজ দায়িত্বে দেখুন, নিজে দায়িত্বে কিন্তু টিকিট কাটবেন। কারণ আমি এখানে মহাপ্রাপ্তির ক্ষেত্রে টিকিট কাটার কথা বলছি না, যে কোনো দিক থেকে প্রাপ্তি আসবে, কিন্তু যাদের যাদের ক্ষেত্রে গাঢ় সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার শুভ সময় দিচ্ছি। কিন্তু নিজস্ব ন্যাকাল চার্ট অনুযায়ী দেখা দরকার যে আপনার ন্যাকাল চার্টে বা হস্তরেখাতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা, আপনার ফর্চুনার নাম্বার কোনটা, আপনার ক্ষেত্রে কোন সময় প্রাপ্তি রয়েছে, আপনার দেরিতে রয়েছে না একটু আগে রয়েছে না আপনার কেটে গেছে। এর জন্য আমি বারবার বলছি বার্থ চার্ট রিফরমেশান এটা কিন্তু একান্তই করা দরকার। বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কিন্তু আপনার এই মহাপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে কিন্তু এই হঠাৎ হঠাৎ প্রাপ্তিগুলো কিন্তু ঘটিয়ে থাকে। রাহু আমাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকলে আমাদের যে কোনো দিক থেকে একটা অপরচুনিটিগুলো নিশ্চিতরূপে কিন্তু আসে। আগামীকাল বৃদ্ধির যোগ রয়েছে এবং আপনাদের যে
সময়টা আমি বলে দেবো, সেই সময় এবং টার্গেট নাম্বার। বিশেষভাবে ইম্পর্টেন্ট একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, একটা কথাই কিন্তু প্রবাদ বাক্য আছে। তিথি ক্ষণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী পারমিট করছে কি না সেটা আগে দেখে নিন। আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র শনি বুধ কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ ভাগ্যভাবকে যদি স্ট্রং করানো যায় তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে, কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্যভাব, আপনার ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, তার আগে একবার নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা অবশ্যই দেখিয়ে নিন, আপনার যোগ রয়েছে কি না বা আপনার কেটে গেছে কি না। কেটে গেলে সেটাকে কিন্তু বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে সেই যোগকে কিন্তু আবার নিয়ে আনানো কিন্তু সম্ভব। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, যে রাশির গাঢ় প্রাপ্তি হতে চলেছে সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 8। আপনাদের শুভ সময় দেখা যাচ্ছে ঠিক বৈকাল 4টা থেকে 6টা 1 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় সকাল 8টা থেকে আপনার 9টা 42 মিনিট পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 3। আপনাদের যে শুভ সময় আগামীকালের জন্য দুপুর 12টা থেকে 1টা 42 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10টা থেকে 11টা 45 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 10টা থেকে 10টা 54 মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম বিশেষভাবে প্রাপ্তি, গাঢ় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 8টা 41 মিনিট থেকে, সকাল 8টা 41 মিনিট থেকে শুরু করে আপনার 10টা 52 মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের শুভ। অর্থাৎ এই যে আগামীকালের যে 5 রাশির আমি কথা বলছি, সেই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে। যদিও আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে এটা গাঢ় কিন্তু থাকা কিন্তু একান্তই দরকার। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনি প্রতিদিন ভিডিও শুনছেন কিন্তু আপনার ভাগ্য খুলছে না, কি করবেন? অবশ্যই আপনারা প্রথম কথা নিজস্ব জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার করুন, এবং যাদের অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে 2-1 নম্বরের জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে, কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা। নমস্কার, ধন্যবাদ।